মুসাফির ডাক দিয়া বলে বাচ্চার ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খেলা কোনটা? বলে বাচ্চা বাড়ির দরজায়, বাচ্চা বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হলে মুসাফির খানা। বলে হুজুর ওইটার পরিচয় কি? বলে রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, ভোরে উঠে আবার গঞ্চ হইলে যায়, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে চিরজীবন স্থায়ীভাবে মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাচ্চা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন? তখন বাচ্চা বলে পাগল মুসাফির, এর আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায় গেল? আব্বা তো কবরে চইলা গেছে। বলে হুজুর আপনার আব্বা কি আসবে না? বলে ও পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে দাদা, সেই কোথায়? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? বলেন সেও কোনোদিন আসবে না। বলে বাচ্চা আপনি মনে হয় চিরজীবন থাকবে? ডাক দিয়ে বলে পাগল মুসাব, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, আমিও একদিন বিদায় নিয়ে কবরে যাব। বলে বাচ্চা আপনিও কি থাকবেন না? বলে আমিও থাকবো না। বলে আপনিও কি আর আসতে পারবেন না? না বলে আর কোনোদিন আসতে পারবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকে চইলে গেলে আবার এসে ইচ্ছা কইরা থাকতে পারবে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির ইহা সবাই কবর রাখার ঠিকানা, কুই আগে রওয়ানা, কুই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই বাচ্চাই দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য এমন ভাবে নাই না গেল, তালাশ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। কেয়ামত আমার মালিক বেশ তো জাহান্নাম কাছাকাছি কায়েম করবেন, আরে অনেক গোলাম, আমার মাওলার হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তারা তো বেহেশতের ভিতরে নাজনেমাত খাবে, আর মালিক জাহান্নামের আগুনে পড়তে বেহেশতের ভিতরে নাজনেমাত খায়। ডাক দিয়ে বলে গোলাম রে, আখরে তুই ফজরের সময় মজে না জানতেছে, পাগলের মতো মজে দৌড়াইছ, আমি ন্যাপটাই না কম্বলটাই না মুড়া দিয়া ঘুমাইছি, আরে তুই মাওলার জিকির করছ, আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলছ, আর তোকে নিয়ে আমি টিটকারি মারছিলাম, এখন আল্লাহর ওয়াদা সত্য হইয়া গেল, এখন তুই কত আরামের ভিতরে নাজনেমাত খাও, আমার কলিজা আগুনে পুড়িয়া আংরা হয়ে গেছে, একটু নাজনেমাত দে। গোলাম ডাক দিয়ে বলে ওরে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজনেমাত হারাম কইরা দিছে। যে কোরআনুল করিম কিন্তু 30 পারা ছোট ছোটি বইয়া নাজেল হয়েছিল, প্রায় 1500 বছর হয়ে গেছে। যেই যুগের ভিতরে নাজেল হইল, ইতিহাসের ভাষায় অসভ্যের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বার্তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুঁজিয়া জ্যান্ত অবস্থায় ফেলাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলত, এত বড় অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে কোনো টেলিফোন, ফ্যাক্স, কোনো ইন্টারনেট, কোনো মোবাইল,
যোগাযোগ উন্নত কোনো ব্যবস্থাও ছিল না। কোরআন করিম নাজেল হইল কার উপরে? আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। তার ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর ছয়েক বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট ছয় বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ তিনি পান নাই। এর অর্থ কি? আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কথা ঠিক না? এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল কিন্তু নিজের দস্তখত করতে জানতেন না, নিজের স্বাক্ষর দিতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়ে সিল মারল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত কেন করলেন না? হয়তোবা দুনিয়াদার নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, বেঈমানের দলেরা বলার হয়তোবা সুযোগ পাইত। লোকটা খুব বড় মেধাবী ছিল, বড় শিক্ষিত ছিল, খুব জাহিনী ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নাজিলেই ছিল, এইটা বলার যেন সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইয়া 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। এই যে 30 পারা কোরআনুল কারীম দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। তাহলে কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে চ্যালেঞ্জ, কোনো ভুল নাই। আরবের কাফেরের আরবি ভাষা ছিল, আরবি তারা বসত। কোরআনুল কারীমের ভিতরে এখনও তো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তারাও কোটি কম বেশি হিন্দু, তাকে ধর্মীয় ভগবান মানত, তার সামনে হাত জোর করে মাথা নত করিয়া তাকে কুরনিশ দিত। কুরনিশ দিতে অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, বিদ্যাবন সহ তিনটা আশ্রমের মালিক ছিল, এত বড় সম্মানিত, এত বড় শিক্ষিত, এরপরে এত সম্পদের মালিক। তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণ স্থায়ী, আখেরা স্থায়ী। দুনিয়া থেকে একবার যদি কেউ রওনা করে চলে যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না, আসে নাই। এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, নাহলে তারা পূজা আশ্রা করবে কেন? খ্রিস্টানরাও তো করে, নাহলে তাদের ধর্মীয় বড়দিন পালন করবে কেন? ইহুদিরাও তো করে, অন্যান্য ধর্ম অবলম্বী সবাই তো পরকাল বিশ্বাস করে না, করে না? আমরা মুসলমান, আমরাও করি। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, কয়জন? মানুষের জন্য এক সৃষ্টিকর্তার নিয়ম একটাই হবে, বিভিন্নমুখী হবে না। এই কথা বলছে কেন? একজনকে বলবে নামাজ পড়ো, আর একজন বলবে নামাজ পড়ো না, কি হয়? একজনে বলবে পশ্চিম দিকে ফিরে নামাজ, আর একজন পূর্ব দিকে ফিরে নামাজ পড়ো, তা হয়? তাহলে এক সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য কয়টা হবে? শিবশক্তি মহারাজ সে চিন্তা করলো আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা, এটা আমার তালাশ করে বের করা দরকার। এই তিনি রিসার্চ শুরু করছেন, তার ধর্মগ্রন্থ তো তার জানাই আছে, আরবি ভাষা সহ কোরআন করিম সে তো বস্তুই, যেহেতু সেই ভাষার উপর সে ডক্টরেট ডিগ্রি। এরপরে বাইবেল, এরপরে আপনার ইনজিল, জবুর, এই তাওরা, বিভিন্ন উল্লেখযোগ্য আসমানি যে 107 কিতাব, এর ভিতরে উল্লেখযোগ্য সাইটিয়া কোরআন করিম, তাওরা, ইনজিল, জবুর। সে রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে দেখে একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, ধর্মের নাম হলো ইসলাম। যখন এটা তার কাছে প্রমাণিত হয়ে গেছে, এখন তার কি মুসলমান হওয়া এত সহজ? যে কোনো মুহূর্তে গুলি তার বুকে আসবে, সরকার তাকে রাখবে?
সম্পদ থাকবে কি সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে যাবে না? আচ্ছা বেশ ভালো, জানের ভয় সম্পদ বাজেয়াপ্ত নাকি? আত্মীয় স্বজন থাকবে, এমনকি স্ত্রী সন্তানাদি তাও তো থাকবে না, এটাই তো বাস্তবতা। তারপরেও তিনি সিদ্ধান্ত নিছেন মুসলমান হবি, কারণ সেই চিন্তা হচ্ছে আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী এই সম্পদ দিয়া এই সম্মান দিয়া আমি করব কি? আখিরাতের জিন্দিগি শুরু আছে আর পুরোপুরি শেষ নাই, ওই জিন্দিগির সম্বল তো দ্বিতীয়বার আর ফেরতেই সে কামাই করার সুযোগ আছে। এই তিনি আর মুসলমান হবে চিন্তা করে কেমনে কি করবে? রাত্রে ঘুমায় আস, ঘুমের ঘরে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে বলতেছে, কি চিন্তা করো? পড়ো কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কলেমা পড়ে মুসলমান বানাই দিয়া চলে গেছে। পরদিন ভোরে উঠিয়া যখন একজন আরেকজনের কাছে প্রকাশ পাইল, আল্লাহ শুকরিয়া আদায় করে, মালিক আপনি আমাদেরকে মুসলমান বানাই দিয়েছেন। পরবর্তীতে নাম রাখছে ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে আসছে, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, অনেক মুরব্বীরা দেখতেও পারে বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়া দিনের দাওয়াত দিয়ে যখন বাংলাদেশে টিকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেষ, আল্লাহ তাআলা দরজা বেহেশতে বলন্দ করুক। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বোকাইলি নাম শুনছেন, সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, নিয়ম একটা, কিতাব কোনটা দেখালে? আসমানে উল্লেখযোগ্য চার কিতাব তাওরাত ইঞ্জিল জবুর রিসার্চ করো, দেখে আমেরিকা লন্ডনে তাওরাতের সঙ্গে মিল নেই, আমেরিকা তাওরাত এক ধরনের লন্ডনে আর এক ধরনের, ইঞ্জিলের মিল নেই জবুরের মিল নেই, কিন্তু কোরআনুল করিম তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে নোক্তার পরিবর্তন নাই। ব্যাপার কি? তখন তো চিন্তা করলেন ব্যাপার কি, ব্যাপার তো হবেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাত ইঞ্জিল জবুর সহ অন্যান্য নাজিল করছে, কিন্তু সেগুলো হেফাজত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেয় নাই, কিন্তু কোরআনুল করিম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনুল করিম নাজিল করলাম আমি, ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি, যার কারণে তামাম দুনিয়া সব একত্রিত হয়ে যদি কোরআনুল করিম দুনিয়া থেকে মিটাতে চায় কোনোদিন পারবে না। কথা ঠিক কি না? চেষ্টা তো কম করে নাই, ইতিহাস পড়িয়ে দেখেন হাফেজে কোরআন হাজার হাজার মেরে ফেলাইছে, আলেম যত শুনছে সব মেরে ফেলাইছে, কোরআন করিম যত পাইছে মানে ঘরের মধ্যে সব পুইরিয়া সাই করে ফেলাইছে, কিন্তু কোরআন করিম মিটাইতে পারছে কোনোদিন? পারবে? হেফাজত কে করবে? আল্লাহ করবে। কথা ঠিক কি না? কত বড় একটা আশ্চর্য চিন্তা করে দেখছে কোরআন করিম এত বড় মেয়েছে যা আল্লাহু আকবার, তামাম দুনিয়ার ভিতরে এত তিরিশ পারা একটা বই, এই যে গীতা বলেন তাওরাত বলেন ইঞ্জিল বলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানো অবস্থায় মুখস্থ ঠুটুস্থ, তামাম দুনিয়ার অন্য কোনো ধর্মীয় কোনো গ্রন্থ কারো মুখস্থ আছে এরকম তটস্থ এক দুনিয়ার ইতিহাসে নাই, একমাত্র কোরআনুল করিম। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে একেবারে খন্নাসীন পর্যন্ত একটা ছোট বাচ্চা সে দাঁড়াই এক টানে দাঁড়াই এক টপ 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 প্রক্রিয়া তিরিশ বেলা কোরআন করিম আল্লাহর রহমতে হ্যাপস করে বলে শুনে আল্লাহ কুদরত ছাড়া সম্ভব কোনোদিন? কথা ঠিক কি না? সে চিন্তা করলো তাহলে ঠিক আছে বুঝছি, সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে একটা বইও লেখছেন বাইবেল কোরআন ও বিজ্ঞান প্রায় চারশো সাড়ে চারশো পৃষ্ঠে ব্যাপী, তার ভিতরে তিনি প্রমাণ করছেন সৃষ্টিকর্তার একমাত্র কিতাব দুনিয়ার ভিতরে যেটা এখন বর্তমানে তার নাম হলো আল কোরআন, ধর্মের নাম হলো ইসলাম। আমি এই আলোচনার মাধ্যমে সংক্ষেপে বোঝাতে চাই যে কোরআন কিন্তু এখন আমাদের মাঝে আসে না, এ যারা নাকি একটু পণ্ডিত হয়েছে ইংরেজি বাংলা একটু শিক্ষা শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আবার বুদ্ধিজীবী ও সাজে কি সাজে বুদ্ধিজীবী সাই দেয়া এখন বইসে বইসে প্রস্তাব বাদ দিয়ে খারাই খারাই প্রস্তাব করে, হ্যাঁ বুদ্ধিজীবী হয়েছে বর্তমান।
মানুষের বুদ্ধি থেকে মাথা, এখন তাদের বুদ্ধি আসে জিভে। এই জন্য যা মনে হয় আবল তাবল তাই বলি, ঠিক না? হে, এই বর্তমানে যে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি যেগুলো সম্পাদক আছে না, মাহবুব আলম হানিফ, দেখেন না মাহফিল, এই যে ওয়াজ মাহফিল মনে সহ্যই করতে পারে না। কয়েকদিন আগে মন্তব্য শুনছেন না, যে আগের যুগে কালচার ছিল যে মানুষ একটু জারি গেল শুনতে একটু অভ্যস্ত হইত, এইবার যাত্রা গান এর ভিতরে অভ্যস্ত ছিল। এরপরে যখন ধান কাটতো ছোটোবেলায় গান ছাইরিয়া তালে তালে ধান কাটত, আরে এখন কি একটু ওয়াজ বেরিস, ওয়াজ মনে কমি। এরপরে আবার ধান কাটে, হ্যাঁ আবার মোবাইলের ভিতরে ওয়াজ ছাড়িয়া এইবার এই তালে তালে ধান কাটে, মানে হে সহ্যই করতে পারে। এখন এইটারে পরিবর্তন করে আগের সেই কালচার, আগের সেই আমাদের ঐতিহ্য, সেইটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে বাইরে যে আহম্মক শরীফ শোনেন না, এই আজানের শব্দ এর কাছে বিশ্বাস শব্দ মতো মনে হয়। জোরে বলেন কি বুঝছেন? হ্যাঁ, এদের কাছে এটা খারাপ লাগে কেন বুঝেন নাই? এরা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, দিনই শিক্ষা ধারে কাছে না যাওয়ার কারণে দুনিয়ামুখী শিক্ষা, যেটা দিনই শিক্ষা যাচ্ছে সংমিশ্রণ নাই, 100 মানুষের ভিতরে 100 জন মানুষ কুত্তার চেয়েও খারাপ হয়। তার বাস্তবতা আছে না নাই? মায়ানমার, এই ওরা যে কিছুদিন আগে আমার মুসলমান মা বোনদের উপরে, আমার মুরব্বীদের উপরে, আমার যুবকদের উপরে, আমার মায়ের কোলের বাচ্চাটাকে মায়ের দুধ পান করতেছে টাইনে নিয়ে ছুরি দিয়ে টুকরা টুকরা কইরা রক্ত দিয়ে হোলি খেলায় মত্ত হইল, এই এই কাজটা যে করছে এটাকে মানুষের কাজ না মানুষের কাজ? আচ্ছা, যারা এই কাজটা করছে ওরা কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে না? হয়েছে তো, কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষার মাধ্যমকে মানুষ বানায় নাই, উত্তার চেয়েও খারাপ বানিয়েছে। এটা ঠিক কিনা? জাতিসংঘ নাম শুনছেন? শোনেন নাই? জাতিসংঘ আব্বাজার রহমতুল্লাহ আলাই, এই সৌদি আরব হজের সময় আরাফাত ময়দানে যখন মুসলমান একত্রিত হয় তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন তিনি বলছিলেন, হে তামাম দুনিয়ার মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয়, এটা হলো মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি, নাহলে দেখছেন ইরাকের উপরে, আফগানিস্তানের উপরে, বিভিন্ন দেশের উপরে যে আক্রমণগুলো, যে মিথ্যা অজুহাতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারলো, একটা দেশ ভঙ্গ করে ফেলল, ধ্বংস হিসেবে পরিণত করলো, শেষ পর্যন্ত কইছে কি এরা কে বলে জীবাণু আসবাস, লক্ষ লক্ষ মানুষ মারি ফেলছে, পরবর্তীতে দেখা গেল জীবাণু আশ্র নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ মারলো এর মিথ্যার উপরে, এইটি হাতে সন্ত্রাস হয় না, সন্ত্রাস বলে সব মুসলমান হয়। কি জোরে বলে কথা ঠিক না? আপনাদের বলছেন জাতিসংঘ না মুসলমান নিধনকারী সংঘ। জাতিসংঘের ভিতরে এই যে মায়ানমারের ইস্যু আলোচনা হচ্ছে, সেখানে উল্লেখযোগ্য তামাম দুনিয়ার ভিতরে মোরাল দাবি করে আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, এরা কিন্তু তখন ওই মায়ানমার পশুদের পক্ষ অবলম্বন করছে আর মাজলুম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে। তাহলে বুঝে গেল ওরাও কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়েছিল, কিন্তু ওই শিক্ষার মাধ্যমে তাকে মানুষ বানায় নাই, উত্তর চোখ খারাপ বানায়। টিআইবি একটা রিপোর্টের ভিতরে বেরোয়, আমরা বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীদের ব্যাপারে, এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জন ভালো হইয়ে মনে করছে, 3 জনও বলে চোর একটু কম। আচ্ছা বলেন তো, এই যে চুরি করে, এই যে বাংলাদেশের 18 কোটি জনগণের মাল, কি বুঝলেন? রিক্সা চালায় আমার ভাই রাস্তার ভিতরে, মাথার গাম টপ টপ করে পড়তে থাকে, সেই টাকাটা সরকারি ফান্ডে জমা হয়, সেই টাকা লুটপাট করে, এটা কি মানুষটা কুত্তার চেয়েও খারাপ? হ্যাঁ, তাহলে ও যেই শিক্ষায় ও শিক্ষিত হয়েছে ওই শিক্ষার মাধ্যমে মানুষ বানায় নাই, কুত্তার চেয়েও খারাপ বানিয়েছে। আর ইসলাম কি শিক্ষা দিয়েছে? যেই রক্ত এবং গোস্ত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, কথা ঠিক কিনা? যে ইমান আনছে আল্লাহকে বিশ্বাস করে, এই শিক্ষায় যে শিক্ষিত হয়েছে, জীবন গেলেও সে কি জনগণের মাল খাইতে পারবে? জনগণের পারবে? এই
ওই শিক্ষার মাঝে মানুষ পশু হয়, উত্তরছেও খারাপ হয়। বলে তা কেমনে? বলে গেছিলাম, শুনছেন তো পাশ্চাত্য দেশগুলো, আমাদের দেশে ফসল লাগায় না, ফসল ফসল যদি পশুতে খায়, গরু ছাগল এগুলো নিয়ে খড়ে বান্ধে, খড় চেনেন? আমরা দেশ কয় কি খড় কয়, আর বিদেশে খড় বানাইস, এই খড়ে কিন্তু পশু বান্ধে না, এই খড়ে কিন্তু আপনার আমার বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে খড়ের মধ্যে বানাই রাখে। মানুষের খেদমতের তো প্রয়োজন, যখন মানুষ বুড়ো হয় তখন তো তাদের খেদমতের দরকার, আর তখন তাদেরকে নিয়ে কি বিদ্যাশ্রম একটা নাম দিয়েছে, কিসের বিদ্যাশ্রম? ওটা হইলো একটা খড়ের মতো নিয়ে বানাই, কথা ঠিক কিনা? আর ইসলাম কি শিক্ষা দিয়েছে, দিন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন, তৃতীয় পা রাখছেন বললেন আমিন। সাহাবা কিরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম আমিন বলতে তো আপনাকে কখনোই দেখি নাই, কেন বলেন? জিব্রাইল আমিন আসছেন, তিনটা দোয়া করছে কবুল হওয়ার জন্যে, আমি আমিন বলছি, এর ভিতরে একটা দোয়া বাপ মাকে পাইছে, সন্তান কাকে পাইছে? বাপ মাকে পাইছে, অথবা দুইজনার একজনকে পাইল, তাদের খেদমত কইরা, তাদের খুশি কইরা, দুনিয়া থাকা অবস্থায় বেহেস্ত কামাই কইরা নিতে পারলো না, ওর ধ্বংস হোক আর কি হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি, তাহলে বাপ মার খেদমত জান্নাত পাওয়া যায় তাদেরকে খুশি করলে, তাদের খেদমত করলে, এই শিক্ষাটা দেশে গেল কথা কয় না? আর ওরা শিক্ষা পাইছে কি, বাপ মা বুড়ো হয়ে গিয়ে ঘরের ভিতরে আটকেই রাখে, কথা কয় না? ওদের কোনো সংসার আদি নাই, আছে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব যারো যে বড়া। বর্তমানে আমার বাংলাদেশের ভিতরে এক শ্রেণী আমার বাজার নামে রয়েছে, ওই কালচার অভ্যস্ত হওয়ার জন্য পাগল হয়ে গেছে, বলার কথা ঠিক কিনা? ওর ভিতরে শান্তি আছে, হ্যাঁ অশান্তির শেষ নয়, কথা বলেন? ও সব হইলে পশুর যত কার্যক্রম সব হইলো ওদের মধ্যে, ঠিক কিনা? এখন অনেকে আবার বলতে পারে, হুজুর তাহলে দুনিয়ামুখী শিখে কি আমরা শিখবো না? শেখা কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? এ আল্লাহর বান্দারা, তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি ইংরেজি শেখেন, বাংলা শেখেন, যা শেখেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চলার জন্যে দুনিয়ার ভিতরে আখেরাতে নাজাত পাওয়ার জন্যে যতটুকু ইলমে দ্বীন শিখলে আপনি চলতে পারবেন, ওই পরিমাণ ইলমে দ্বীন শেখাই না, কথা ঠিক না? ঠিক, তাই যেই কথা বলতে চাইছিলাম, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো গুরুত্ব কাদের কাছে আসবে তা জানেন? বলেন যাদের কলব ভালো, এটা গুরুত্ব আসবে কাদের কাছে? বলেন যাদের কলব ভালো, আবার কাদের কাছে? আর যাদের কলব খারাপ তাদের কাছে গুরুত্ব আসবে না। কলব কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল কুদরতি গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল আল্লাহর কুদরতি কি আছে? গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল বলেন ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়, আর ওই গোশতের টুকরো যখন খারাপ হইয়া যায় ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়।
ওই গোস্তের টুকরার নাম হইল অলপ। বলেন গোস্তের টুকরার নাম কি? হ্যাঁ, এ কেমন খারাপ হয় তা জানেন? আমাদের বরিশালের এইদিকে মাদারীপুরের কাছে রাত্রে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, পানির ভিতরে পড়ে গেছে, বেয়ারছেন খাল খাল, খালের ভিতরে পড়িয়া অনেক লোক মারা গেছে। দুই একজন লোক কোনো কায়দায় বাস থেকে বের হইয়া পানির ভিতরে কোনো কায়দায় বাইশে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে কিছু পশু আইসা তাদেরকে উদ্ধার না কইয়া, তাদের খেদমত না কইয়া, তাদেরকে ডাক্তারখানায় না নিয়া, তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়। তখন আফসোস করে বলে যে ভাই, আপনি দেখলেন এতগুলো মানুষ মারা গেল, তারপর আমরা মরণও পড়ল, আপনি আমাদেরকে খেদমত না করে হসপিটালে না নিয়ে আপনি আমাদের পকেট থেকে টাকা নিয়ে যান, এটা মানুষ না কুত্তার সে খারাপ? আর একটু আসতে কম। হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা ভালো কেমনে কলে আর কল খারাপ? জোরে কম। এই কথার মাধ্যমে বাজার বোঝা লাগবে যে তাহলে মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। গর্বা সুরাত আদমে এনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুলকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহাল্লার হাত কিন্তু দুইটা, আবু জাহাল্লার কান কিন্তু দুইটা, আল্লাহর হাবিবের কান মোবারক দুইটা, কথা ঠিক কিনা? চক্ষু মোবারক আল্লাহর হাবিবের দুইটা, আবু জাহাল ওর কিন্তু চক্ষু দুইটা, কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব হইয়া যায়, আর আবু জাহাল ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে আরো বেশি বেশি করে মানে বড়। কথা বলেন না কেন? হ্যাঁ, এক শ্রেণী মানুষ সমাজের ভিতরে ওর জুলুম ওর অত্যাচারে ওর সাদাবাজিতে বিভিন্ন কায়দায় মানুষ অতিষ্ঠ হইয়া যখন ওইটা মরে তখন বলে আল্লাহ কুত্তাটা মরছে ভালো হয়েছে। কি না ভুল বলছি? বলে কুত্তাটা মরছে কি হয়েছে ভালো হয়েছে। আর এক শ্রেণী মানুষ ওর আচার ব্যবহার এত ভালো, মানুষ ওর আচার ব্যবহারে খুশি হইয়া যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন মানুষ বলে যে লোকটা ফেরেশতার মতো ছিল। বলে কি বলে না? যাকে বলছে লোকটা কুত্তার সেও খারাপ, আর যাকে বলছে ফেরেশতার মতো, হাত পাও নাক কান এই অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? মুখ খুলে কথা বলে কোনো পার্থক্য আছে? তাহলে কোন জায়গায় জানি একটা পার্থক্য, ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কিসের পার্থক্য? হ্যাঁ, আল্লাহর বান্দারা যারা মুসলমান দাবি করে কলেমা পড়ছে আল্লাহরে বিশ্বাস করে, বেহেশতে যাওয়ার আশা নাই না? আশা নাই, সবাই বেহেশতে যাইতে মন চায় না? বেহেশতে যদি যাইতে মন চায়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে জায়গা হবে না। কে বলছে? তাহলে পরিচ্ছন্ন সুস্থ কলব নিয়েই আপনাকে আমাকে দুনিয়া থেকে কলবে যাওয়া লাগবে, কথা ঠিক? এখন বলতে পারেন হুজুর সুস্থ কলব কোনটা, বেরাম্যা কলব কোনটা, কেমনে বুঝবো? ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানারা দেখবেন যখন ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ ভালো, ওই আল্লাহর বান্দা লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানি আছে অজু কইরা পাগলের মতো উঠে দৌড়াইয়া যায় মসজিদে দাঁড়াইয়া যায়। আর এক শ্রেণীর মানুষ
ল্যাপ মুড়া দিয়া টাই নারো পেই রেয়া বরিশেল্লা বাসায় ঘুমায়। আর এক শ্রেণীর মানুষ টাইনা উঠানো যায় না, কথা ঠিক কিনা? এক শ্রেণী মানুষ দেখবেন জীবন থাকতে হুশ থাকতে ঘুষের কাছেও যায় না, কথা কান না দেখ, সুদের কাছেও যায় না, এই পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াবার তার জেহেনের ভিতরে জীবন গেলেও যায় না, কথা কইয়েন আছে না নাই? আর এক শ্রেণী দেখবেন পাইছে তো পকেটের ভিতরে ঢুকাইছে হারাম না হালাল চিন্তাও করে না, নিজে খাইতে পারলি হয় ওটা মরে মরুক এটা আমার কি আছে না নাই? এক শ্রেণী আছে না, তাহলে বোঝা গেল ওর কলব নষ্ট ওর কলব ভালো। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান তোমার জ্বর হইয়া জিব্বা নষ্ট হয়ে গেছে, কোরমা পোলাও তোমার সামনে নিয়ে আসলো তুমি কোরমা পোলাও খাও তোমার মুখের ভিতরে তিতা লাগে, কোরমা পোলাও ভালো লাগে না, এটা কিন্তু খাদ্যের দোষ না এটা কিন্তু তোমার জিব্বার দোষ। তখন তুমি ডাক্তারের কাছে না যাইয়া যদি ঝগড়া করো তোমার খাদ্য খারাপ আমার জিব্বা ভালো তোমার ধ্বংস অনিবার্য, ধ্বংস কি? আর যদি চিন্তা করো না আমার আসলেই জিব্বা নষ্ট হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তোমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না জুলুম নির্যাতন থেকে ফেরতে মন চায় না, তখন বুঝতে হবে আমার কলম ভালো নাই, এই কলমের চিকিৎসা না করিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এখন এই কলমের ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এই কলমের ডাক্তার MBBS FRCS ডাক্তার কিন্তু কলমের ডাক্তার না, এই কলমের ডাক্তার হইল অজ্ঞানী ওলামায়ে কেরাম পীর বুজুর্গের, এ জোরে বলেন কথা ঠিক না বেটি? আপনি যখন যাবেন তখন তোমাকে বলবে বাজান এইটা করো এইটা ছাড়ো এইটা করো এইটা ছাড়ো এদিকে চলো এদিকে চলা যাবে না, আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই, যারা নাকি আখিরাতের ব্যাপারে ঈমান আই না চিন্তা করে তারা কিন্তু বাজান তাজকিয়া নাফসের গুরুত্ব এমনভাবে দেয়। বাজান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বলকের বাদশাহ মুসাফির বাড়ির দরজা ঈশা বাদশার সঙ্গে দেখা করবে তাকে বাদশার কাছে পাহারাদারা যাইতে দেয় না, খুব জোরাজোরি করে বাদশার সঙ্গে দেখা করবেই, বাদশাহ উপর থেকে খেয়াল করলো কে জানে গেটে চিল্লা চিল্লি করে দেখা করবে, জিজ্ঞাস করে ও পাহারাদাররা গেটে কি হইল, বলে কোথার থেকে পাগল মুসাফির আপনার সঙ্গে দেখা করবে, যত বলি ফেরে না বলে ওকে ছাড়ো আসো আমার সঙ্গে দেখা করার জন্যে, যাইয়ে সালাম দিয়া বলে বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই, বাদশাহ বলে আসলেই তো তুই একটা পাগল, এই চলে আমার রাজ সিংহাসন এখানে আমার স্থায়ী বাড়ি এইটাকে তুই মুসাফির খানা বানাইলি আসলেই তো তুই একটা পাগল, মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ ভুল হইলে মাপ চাই স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা কোনটা, বলে বাদশাহ বাড়ির দরজায় বাদশাহ বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হলে মুসাফির খানা, বলে হুজুর ওইটার পরিচয় কি, বলে রাস্তায় পথিক চলতেছে অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো ভোর উঠে আবার গম চইলে যায় এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে মুসাফির খানা, বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে, বলে যেখানে চিরজীবন স্থায়ীভাবে মানুষ বসবাস করে, তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন, তখন বাদশাহ বলে পাগল মুসাফির এর আগে ছিল আমার আব্বা, হুজুর আপনার আব্বা কোথায় গেল, আব্বা তো কবরে চইরা গেছে, বলে হুজুর আপনার আব্বা কি আসবে না, বলে ও পাগল মুসাফির একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনোদিন আসে না,
বলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে দাদা, সেই কোথায়? সেও তো খবরে করে সেও কি আসবে না? বলেন সেও কোনো দিন আসবে না। বলে বাচ্চা আপনি মনে হয় চিরজীবন থাকবে? ডাক দিয়ে বলে পাগল মুসাফ, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, আমিও একদিন বিদায় নিয়ে কবরে যাব। বলে বাচ্চা আপনিও কি থাকবেন না? বলে আমিও থাকব না। বলে আপনিও কি আর আসতে পারবেন না? না বলে আর কোনোদিন আসতে পারব না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে আবার এসে ইচ্ছা করিয়া থাকতে পারবে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না মুসাফির এহা সবাই কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই বাচ্চাই দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য এমনভাবে নাই না গেল, তালাশ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। কেয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল, আমার বাবা না কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ? মাঝে মধ্যে একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, আর কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন, বাজার সে যখন নাকি শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেই, তারপরও দেখো ব্যবস্থা করতে পারো কিনা। কো আর শ্বাস টানা ছাড়া ব্যবস্থা করতে পারে নাই, এ দুনিয়াদার পাগল। কোন দুনিয়ার পাগল হই আমার মাওলাকে বলছো? কোন দুনিয়ার পাগল হই আখেরাতকে বলছো? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই পাবেও না। আর দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবাদের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন দেখবে তার বাড়ির দরজায় আজরাইল আলাইহিসসালাম এসে সিটি বাজিয়ে বসবে। বাজান রে যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত ইনজেকশন শরীরে ফুস করুক না কেন, রাতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগলেরা, যারা শুধু দুনিয়ার পাগল হয়েছ, সম্মানের পাগল হয়েছ, যারা সম্পদের পাগল হয়েছ, ক্ষমতার পাগল হয়েছ, পদের পাগল হয়েছ, একজনকে চিন্তা করছ, দুনিয়াতে যখন প্রধানমন্ত্রী আর ছিল ল্যান্ড অবস্থায়, আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যান্ড অবস্থায় দুনিয়াতে আসছে, ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী বাজান, কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির, আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেবে প্রেসিডেন্ট কেউ তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া ফেলাইয়া রাখবে, আর রাস্তার ফকির কেউ কিন্তু তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া ফেলাইয়া রাখবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে বাজান প্রেসিডেন্টের জন্য তাকবীর চারটাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর চারটাই দিবে। কবর প্রেসিডেন্টের জন্য 3.5 হাত আর রাস্তার ফকিরের জন্য 3.5 হাত। বাজান রে
কবরের ভিতরে প্রেসিডেন্টের কাছে তিন প্রশ্ন, রাস্তার ফকিরের জন্য তিন প্রশ্ন। হে দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার পাগল হয়ে আখেরাত ভুলছ? যদি আজকে দুনিয়ার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কেয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর বদলে বাদশা হইয়া উঠবে, আর অনেক বাদশা কেয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। আরে আল্লাহ, আমার মালিক বেশ তো জাহান্নাম কাছাকাছি কায়েম করবেন, আরে অনেক গোলাম আমার মাওলার হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তারা তো বেহেশতের ভিতরে নাজদে মাছ খাবে, আর মালিক জাহান্নামের আগুনে পড়তে বলবে, কলিজারা পুড়িয়া কয়লা হয়ে যাবে, দেখবে গোলাম বেহেশতের ভিতরে নাজদে মাছ খায়। ডাক দিয়ে বলে গোলাম রে, আরে তুই ফজরের সময় মজে না জানতেছে পাগলের মতো মজে দৌড়াইজ, আমি ন্যাপটাই না কম্বলটাই না মুড়া দিয়া ঘুমাইছি, আরে তুই মাওলার জিকির করছ, আমার মাওলার হুকুম নবীর তরিকে অনুযায়ী চলছ, আর তোকে নিয়ে আমি টিটকারি মারছিলাম, এখন আল্লাহর ওয়াদা সত্য হইয়া গেল, এখন তুই কত আরামের ভিতরে নাজনের ভাত খাও, আমার কলিজা আগুনে পুড়ে আংরা হয়ে গেছে একটু নাজনের মধ্যে। গোলাম ডাক দিয়ে বলে ওরে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতে নাজনেমাত হারাম কইরে দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এরপরেও যদি মন না বুঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। চরমনের মুজায় ছিল কুড়িগ্রামে, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব লাশ বের হয়ে আসলো, অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন? ছবি সহ লাশ দিয়া দিছিল, বাজার অনেকেই দেখছেন। আল্লাহু আকবার, এখন উঠে এনে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। বাজার কয়েকদিন এই কয়েকদিন আগেও সেখানে মাহফিল হওয়ার কথা ছিল, প্রশাসন বিভিন্ন ক্ষমতার বলে মাহফিল হইতে দেয় নাই। আল্লাহ হেদায়ত নসিবে থাকলে হেদায়ত দেন, নাহলে ধ্বংস করে দেন। যেই কথা বলছিলাম বাজার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন আমাকে বলে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই 32 বছর আগে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক চকচক করতেছে। বাজান যত ঘটনা কাপড় কাপড়ের কাপড় সব দেখা যায়, বাজান নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। যত কবরে অনেক কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের জিভ বেটা টাইনা জাবিস্তল পর্যন্ত ঝুলে রাখছে, যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা কবরে দেখায়। বাজান বেনামাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাস, বাজান সারা কেউ দেখা যায় না।